তপু সংসারে তপু বলছি। আজকের ছোট্ট ভিডিও ক্লিপ হলো কাশ্মীরের ডাল লেক, দেখো কেমন লাগে। আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হোটেলের ঘরে রেস্ট হচ্ছে, টিভি চলছে নিশ্চয়ই। এই ভূস্বর্গ কাশ্মীর। আজকের প্রোগ্রাম হলো ডাল লেক। এই যে ডাল লেকের এক প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু স্পিড বোট রয়েছে, আর রয়েছে শিকারা। আমরা শিকারাতেই ভ্রমণ করব ডাল লেক। এই যে শিকারাগুলো দেখা যাচ্ছে, আর দূরে যেগুলো সেগুলো হচ্ছে হাউস বোট, বিখ্যাত হাউস বোট। আমরা কাছ থেকে দেখবো, খুবই সুন্দর। আর এই ডাল লেকের পাশ দিয়ে এই যে একটা রাস্তা চলে গেছে, লম্বা রাস্তা, একটু জুম করছি হাউস বোটগুলো, খুব সুন্দর, বিখ্যাত হাউস বোট ডাল লেকের। এই দুটো বাচ্চা মাছ ধরছিল। হ্যাঁ, মাছ তো মাছে বাচ্চা মাছ আর মনে হয়, দেখা যাচ্ছে, ভালোই দেখা যাচ্ছে। এসব আমাদের ট্রুপ চলছে, আস্তে আস্তে শিকারার যে যেখানটায় রাখা আছে সেখানে কিছু বলছে বোধ হয়। হ্যাঁ, দুই বোন চললো, ওপরে চিল দেখা যাচ্ছে, ডাল লেকে চিল। এইসব মাছ টাছ খাওয়ার জন্য বোধ হয় ওড়ে। অদ্ভুত সুন্দর সত্যি ভূস্বর্গ, যে কেন বলে, অদ্ভুত সুন্দর। এটা কোনো বিদেশি, সম্ভবত আফ্রিকান। এই যে আমাদের পেছনে নাবিক মশাই রয়েছে, প্রচণ্ড রোদের জন্যে আবছা দেখা যাচ্ছে। এই যে জুম করে খুব সুন্দর লাগছে এই জল চারদিকে, একদিকে পাহাড়। এরা বোধহয় ট্যুরিস্ট, এরা একটা শিকারায় উঠলো। যে দূরে পাহাড়, এগুলো সব হোটেল। এই যে একটা শিকারা, শিকারার কত রকমের বিউটিফিকেশন থাকে, এদের ফুলের গাছ, তারপর এই যে কাজ, এটা কি ওরিয়েন্ট, কি সুন্দর কাজ। সামনে এখানে একটা চেয়ার নিয়ে বসে থাকা খালি, কি সুন্দর জায়গা। এই জলেতেই আবার ভ্রাম্যমান দোকান চলে এলো, এটাই রুজি রোজগার। বিভিন্ন রকম মুখচার খাবার রয়েছে, সবাই টুকটাক মুখ চালাচ্ছে। চোখের চশমা, কানের দুল ঝিলঝিল করছে, ঝিলমিল ঝিলমিল করছে, আর ডাল লেকের জল, ফুলের বাগান। এরা মনে হয় ওখানকারই লোক। আর এই যে কত সুন্দর কাজ, যখনই পেরেছি জুম করেছি এই হাউস বোটের সৌন্দর্য দেখার জন্যে। এই যে আর এক ওখানকারই ভদ্রমহিলা একাই নৌকো নিয়ে চলেছে। এটা খুবই অভ্যস্ত, কারণ এইটা ওদের জীবনের একটা বড় অঙ্গ। এখানে সবাই বোধহয় নৌকা চালাতেও পারে। এই যে এরা তো মনে হচ্ছে স্কুলের ছাত্রী। আর এইটা হচ্ছে নেহরু পার্ক, সব জিনিসপত্র নিয়ে চলে এসছে। হ্যাঁ, এইখান থেকে কেনা হবে মনে হচ্ছে।
নিচে বলো, হাত নিচে দেবো থোড়া। হ্যাঁ হাত নিচে বলো, হাত থোড়া নিচে দেবো, উঠানে মে আসানি রয়েছে। হাত রাতা হয়ে যায় বাচ্চা না। গ্রুপ ফটো তুলবো, প্লিজ এসো বাবা। হ্যাঁ এটা নেহেরু পার্ক, নেহেরু পার্কের কাছে সব আমরা ঘুরছি। আলো জল কত করে ফুলওয়ালি? 50 রুপিয়া। 50 ₹5 দেঙ্গে? আরে আর 5 রুপি তো দেঙ্গে। তেরা সুপিয়া ফুল ফুল ক্যা হ্যাঁ ভাই, এ নেই মিলে গা যাও। কই নেই লেগা 50 রুপিয়া মে। চলো শিকারে ওঠো, শিকারে ওঠো, সব শিকারে ওঠো। নাসির প্যালেস নেহরুপাত ছেড়ে যাওয়া শুরু হলো। এখানেও দেখতে পাচ্ছি কত কি দোকানপাট বসে আছে। বারবার বলছিলাম বিভিন্ন ধরনের এই যে টুরিস্ট আসে এবং তাদেরকে এন্টারটেন করার জন্যে এদের একটা সোর্স অফ ইনকামও হলো এই ডাল লেক। সব দেখতে পাচ্ছি জামা কাপড়ের দোকান কিছু স্ট্রাকচার করে জলের উপরেই করা রয়েছে এবং এখানে শিকারাগুলো একটু স্টেও করে,
যাতে ওদের বিক্রি বাটা হয়। জলে হাত দিচ্ছে কিন্তু হাত দেওয়াটা তো ঠিক নয়। যাই হোক আমরা চলেছি ফিরে। এই একটা পাহাড়ের মাথায় শঙ্কর ভগবানের মন্দির, সার দিয়ে এগুলো সব হাউসবোট। এই যে জলের তলায় কিন্তু জলজ উদ্ভিদ রয়েছে, ডাল লেকে জলের তলাতে এই ধরনের লতানে সব গাছ টাছ রয়েছে, কিছুটা দেখাবার চেষ্টা করেছি। হ্যাঁ এই যে সূর্যের আলো পড়ে দেখা যাচ্ছে। যাই হোক ডাল লেক একবার গেলে সারা জীবন মনে থাকবে। পাশ দিয়ে পাকা রাস্তা, ওই যে সামনে সব শিকার আর আড্ডা, এখানেই এখান থেকে আমরা এসেছি, আবার এসে পৌঁছ। এক এক করে শিকারা থেকে নামছে। নেক্সট যে ভিডিও আপলোড করবো সেটা